বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীয় নর্তকী হয়। বিশ্বের ইতিহাসে 21শে ফেব্রুয়ারি দিনটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। মাতৃভাষাপ্রেমী সকল দেশবাসীর কাছে এই দিনটি হলো শপথের, সংগ্রামের এবং স্বীকৃতির একটি দিন। এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষা, হৃদয়ের ভাষা বাংলা ভাষাকে রক্ষার তাগিদে রক্তে রেঙেছিল ঢাকার রাজপথ। 1999 সালের 17ই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্বের দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। 2010 সালে 3রা নভেম্বর জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে এবং তা গৃহীত হয়। অনেক বীর বিপ্লবীর রক্তে রাঙানো এই দিনটি আমরা তাদের শ্রদ্ধা জানিয়ে, বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্মরণ করি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলায় বাংলায় আমার দৃপ্ত
মানুষের কাছে আসি, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ যুগ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার তৃপ্ত শেষ যুগ, আমি একবার দেখি বারবার দেখি দেখি।